ফেসবুক পেজে আমি প্রণয় একদম আপনাদের সঙ্গে আরও একবার চলে এসেছি। প্রথমে শুরুতেই আপনাদেরকে নমস্কার। এবং চিকেন কিন্তু পরিষ্কার রেডি হয়ে গেছে, বুঝতেই পারছেন। এবং চিকেন এত ভালো দক্ষতার সঙ্গে বাইরে রান্না করতে পারে, যেটা আপনাদেরকে না দেখালে আপনারা বিশ্বাস করতে পারেন চিকেন এত শর্ট টাইমে এবং এত সুন্দর সুস্বাদু কীভাবে রান্না করা সম্ভব। তো প্রথমে শুরুতেই আমাদের যা সরঞ্জাম লাগে আর কি, চিকেন রান্না করতে মশলা থেকে শুরু করে যা যা করার, সেগুলো তো মিক্সিতে করে নেওয়াই হয়েছে। তো শুরুতেই প্রথমে কিন্তু ভাই একদম মানে তেলের মধ্যে দিয়ে আলুটাকে একদম সুন্দর করে ভেজে নিয়েছে। শুরুতে আলু ভেজে নিয়েছে, এবং আলু ভাজার ফলে কী হচ্ছে, আলুটা প্রথমে ভেজে নিলে পরে আলুটা পুরো লাল লাল করে ভেজে নিচ্ছে, এবং সেই আলু তোলার দেখুন কাজটাও কিন্তু সম্পূর্ণভাবে চলছে, এবং আলু তোলা কিন্তু চলছে। এবং আলু দেওয়ার পরে সামান্য তেল তো ছিল ওই আলুর তেল, এবং সেই তেলের মধ্যে কিন্তু তেজপাতা থেকে জিরে থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে সামান্য একটু নাড়াঘাটা করে তেলটা একটু গরম হতেই তার মধ্যে কিন্তু এবার পুরোপুরিভাবে যে মশলা যেটা মিক্সি করে রাখা ছিল সেই মশলা কিন্তু ভাইয়ের মধ্যে দিয়ে দেবে। এবং মশলা কিন্তু ভাই এর মধ্যে দিয়ে দিয়েছে, এবং মশলা দেওয়ার পরে তারপরে কিন্তু পুরোপুরি নাড়া এবং মশলা কিন্তু দেওয়া হয়ে গেছে, এবং নাড়ার কাজটা পুরোপুরিভাবে চলছে আর কি। এবং মশলাটা যখন একটুখানি সামান্য, ওরা বলে বারবার যে রোগন ছাড়লে পারি, মানে মশলাতে যখন একটুখানি তেল তেল ভাব চলে আসবে এবং সামান্য একটু কালো কালো হয়ে যাবে, তখন কিন্তু চিকেন পুরোপুরি একদম ঢেলে দেওয়া হবে। এবং দেখুন এরপর কিন্তু মশলাটা প্রায় লাল লাল হয়ে এসছে, এবং মশলা কিন্তু প্রায় এক প্রকার রেডি বলা যেতে পারে। এবং এরপরে কিন্তু মাংসটা দেওয়ার কাজটা কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেল, এবং মাংস দেওয়ার ফলে